আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করতে চাই। যে আমি যে ভিডিও তৈরি করি, যতটুকু চেষ্টা করি, জানি মানে প্রফেশনালদের মতো হয় না, বাট চেষ্টা করতেছি। জাস্ট আমার ভিডিও করার মানে উদ্দেশ্যটাই হচ্ছে যে ইন্দোনেশিয়ার যে কালচারগুলি আর এখানকার খাবারগুলি, ওগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। আর মানে বিশেষ করে বাঙালিরা যে মনে করে ইন্দোনেশিয়া দেশটা একটু গরিব টাইপের, তো যার কারণে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আর আমাকে, আমি যতটুকু ভিডিও করি, আমাকে হেল্প করার মতো কেউই নাই। আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে, যে আমার ওয়াইফ আমাকে হেল্প করতে পারে না, কারণ বাচ্চা দুটো দৌড়াদৌড়ি করে। তো যতটুকু আমি চেষ্টা করি, আমি নিজের হাতে চেষ্টা করি। জানি না, আমি জানি যে আমার ভিডিও এতটা প্রফেশনালদের মতো না, তারপর আমি চেষ্টা করতেছি যে দিনে দিনে ইম্প্রুভ করার জন্য। সো এই হচ্ছে কাহিনী। যে বন্ধুরা, আমি এডিট এবং একটা নর্মাল একটা সফটওয়্যার দিয়ে করি, ভিডিও ধারণ করি আপনার ফোন দিয়ে, একটা স্যামসাং একটা ফোন দিয়ে, আর যাই দেখাই আপনাদের, ওই নিজের এক হাতেই মানে ভিডিও। তো বন্ধুরা, হচ্ছে এই হলো কাহিনী। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো এখানকার যে সবচেয়ে পুরাতন একটা ট্রেডিশন খাবার, যার নাম হচ্ছে রোজা, স্পেশালি আপনার ইস্ট জাওয়াতে। কারণ জাওয়া জাতিটা হচ্ছে একদম পুরনো, হাজার বছর আগে। ইন্দোনেশিয়ার যদি আপনার স্টোরি জেনে থাকেন, তাহলে জাওয়ার যে জাতিটা, এটা হলো সবচেয়ে বেশি পুরাতন জাতি। সো চলুন দেখি সেই জাতির একটা খাবার, এবং দেখতে একটু অড লাগে, কিন্তু চলুন দেখে আসি, তারপরে আপনারা কমেন্টস করেন এটা কেমন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ইন্দোনেশিয়ার সবচেয়ে পুরাতন সভ্যতা, যেটা জাওয়া। তো এটার একটা ট্রেডিশনাল একটা খাবার, এটা অনেক বছর পুরানো, প্রায় আমি শুনছি এখানে হাজার বছর পুরানো। তো এই জাওয়া খাবারটা আপনাদের হয় দু প্রকারের, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তো এখন দেখাবো ফ্রুটস। তো প্রথমে আপনার গার্লিক ফ্রাইড, যেটা রসুন ভাজা, তারপর দেওয়া হবে তেঁতুলের পানি, অনেক টক জাতীয়, এখন ভালো করে মিক্স। তো বন্ধুরা, এখন দেখা হবে, এটা হচ্ছে এখানকার ট্রেডিশন একটা মশলা, যেটার ভিতরে চিংড়ি মাছ দেওয়া থাকে। এখন দেওয়া হবে এটা ক্যাচাপ, এটা খুবই মিষ্টি। এখন এটা ভালোভাবে মিক্স করা হবে। জাস্ট আমি আপনাদের এক্সপ্লেন করতেছি, কারণ এখানে একটু আননোন মানে ট্রেডিশনাল ই আছে, যেগুলি আপনারা জানেন না, যার কারণে আমি এটা এক্সপ্লেন করে দিতেছি আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। তো এখন একটা এই ফ্রুটসটার নাম আমার খেয়াল নাই, যদি আপনারা কেউ জানেন আমার একটু কমেন্টস করে জানেন। তো এখন দেওয়া হবে শশা, এখানে দুই প্রকার শশা হয়, একটা হলো সিদ্ধ করা আর একটা সিদ্ধ ছাড়া। তো এখন দেওয়া হবে কামরাঙ্গা, এখানকার কামরাঙ্গাটা একটু বড় হয়, প্লাস একটু মিষ্টি বেশি হয়, কারণ আমাদের বাংলাদেশের কামরাঙ্গাটা একটু টক বেশি হয়, এখানে একটু মিষ্টি বেশি হয় আর খুবই রসালো। তো এখন দেওয়া হবে আনারস, এখানে আনারসটা অনেক মিষ্টি, একটু ছোটো সাইজের হয় কিন্তু খুবই মিষ্টি। এখন দেওয়া হবে তোফু, যেটা এখানে তাহু বলা হয়, টেম্পে। তো এটা মনে হয়ে গেছে, এটা শুধু ফ্রুটস, শুধু ফল দিয়ে এটা বানানো হয়, আর একটা আছে যেটা শুধু ভেজিটেবল দিয়ে, ভেজিটেবল অ্যান্ড ফ্রুট ফ্রুটস। তো এটার প্রাইস হচ্ছে 15,000 রুপিয়া, তো বাংলাদেশি টাকার 90 টাকা। মানে একটু ঝাল, মিষ্টি, টক,
মানে খাইতে তো ভালোই লাগে। এ হচ্ছে ফ্রুটসের কাঁচগুলি, আপনার আম আছে, কামরাঙ্গা আছে, আনারস আছে, শসা আছে। এটা হচ্ছে ভেজিটেবল টাইপের, এটা এখানে কামরাঙ্গা এবং এখানে ট্রেডিশনাল ভেজিটেবল গরুর মাথার চামড়া সিদ্ধ করা, তারপর সিদ্ধ করা এই আপনার শসা আলু টেম্পে। আর এই প্রপর যে প্যাকেটটা দেখছেন এটার দাম 5000 রুপি, বাংলাদেশি টাকার 30 টাকা। তো আমি 4টা মরিচ নিলাম, আর এখানে মোটা সহকারেই দেয় আর রসুনের রসুন ভাজা, তারপর চিংড়ির গুঁড়া, তারপর কাঁচকলা। তারপর বাদাম ভাজা, তারপর একটু তেঁতুলের পানি এবং পানি মিক্স করার পর সেটা ভালো করে মিক্স করা হবে। মানে এটা একটু খেতে একটু ভালো লাগে, মানে আমার কাছে কিন্তু এটা একটু বেশি মিষ্টি লাগে যেটা ফল দিয়ে বানানো। এখন দেওয়া হবে আপনার এই ট্রেডিশনাল মশলাটা, এটাই এদের সিক্রেট। তাই এখন এটা ভালো মতো মিক্স করা হবে। আর বন্ধুরা, এই এই খাবারটা অনেক পুরনো, আর স্পেশালি মেয়েরা, এখানকার মেয়েরা বা মহিলারা তাদের বেশি মানে ফেভারিট একটা খাবার। তো ওরাই ম্যাক্সিমাম মেয়েরাই জাস্ট, যারা ছেলেরা আসে জাস্ট মনে করবেন এরা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড। আমি আমি আমার ওয়াইফের জন্য নিচ্ছি, দ্যাট মিন্স হাজবেন্ডের খাতারে পড়তেছে। এখন তো হবে আনারস, তারপর শসা, বন্ধুরা এই ফলটার নাম কি যদি আমার এটা খেয়াল নাই বা আপনার একটু জানাই। তারপর দেওয়া হলো কামরাঙ্গা, তারপর কাঁচা আম, তো উনি রাইস কেক দিতে চাইছিলো, তো আমি রাইস কেক নেবো না। এখন দেওয়া হবে সিদ্ধ করা শসা, টেম্পে, এবং টফু। আর এইটা হলো ওয়ান অফ দ্য ফেভারেট ইন্দোনেশিয়ানদের, এই যেটা গরুর মাথার চামড়া। এরা এই গরুর মাথার চামড়া সিদ্ধ করাটা ওরা খুবই পছন্দ করে, যে কোনো জিনিসের সাথে খাইতে পারে, নুডলস বলেন, রুটা বলেন, এবং রাইসের সাথেও এটা নেই। আর এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল একটা চা, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আমি অনেক দেখছি। আর ইন্দোনেশিয়ান কালচারটা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে, বিশেষ করে মালয়েশিয়ার সাথে একদম 98% মিলে, যেমন পাকিস্তান ইন্ডিয়া ঠিক এমনই। তো হয়ে গেল এই রুচা শায়র, শায়র মিনিং ভেজিটেবল ইন্দোনেশিয়ান ভাষা। বন্ধুরা আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইন্দোনেশিয়ান স্ট্রিট ফুডে। তো ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের নতুন কিছু দেখাইতে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি একটা ভাই, যে এখানে আমি অন্য সিটিতে কোনো ঢুকতে পারতেছি না, কারণ আপনার ভ্যাকসিনের 2 নম্বর ডোজটা লাগে, আর 2 নম্বর ডোজ না দিলে আমি অন্য কোনো সিটিতে ঢুকতে পারবো না। তাহলে আমি চেষ্টা করবো আপনাদের নতুন কিছু দেখাইতে। তো আজকে এই পর্যন্তই,
ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Yeah, wait, video dulu. Facebook. Biro. Dulu.